হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি তরমুজের জুস অথবা শরবত। অন্যরকম একটা তরমুজের শরবত তৈরি করে দেখাচ্ছি, যেটা খেলে চট করে শরীর ও মন দুটোই চাঙ্গা হয়ে যাবে। আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এই তরমুজের জুস তৈরি করে খেয়ে দেখবেন। আর এটা তৈরি করতে তো খুবই সহজ, তো চলুন দেখে নিচ্ছি। এখানে মাঝারি সাইজের একটি তরমুজের অর্ধেক তরমুজ আমি নিয়ে কেটে তারপর হাত দিয়ে কষলিয়ে 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি, এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে ছেঁকে নিতে হবে। এভাবে করে একটি চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই রসটা বের হয়ে আসবে, আর অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে। আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে না চান, সেক্ষেত্রে হাত দিয়ে খুব ভালো করে কষলিয়ে এভাবে ছেঁকে নিতে হবে। এখন যা যা লাগবে, এখানে আমি তেঁতুলের কাঠ নিয়েছি, আর এই তেঁতুলের কাঠ আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বরফ হওয়ার জন্য। দেখুন বরফ হয়ে আছে, কিন্তু এখান থেকে আমি এক চামচের মতো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন, আপনারা চাইলে আরও কমিয়েও দিতে পারেন, আবার চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন, যে যেমন টক খেতে পছন্দ করেন। আর দিয়ে দিচ্ছি ছোট্ট একটি কাঁচামরিচ, আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো সামান্য একটু, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি বিট লবণ, চিনি, আমি এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি, আপনারা কমিয়ে দিতে পারেন অথবা বাড়িয়ে দিতে পারেন। আর তরমুজটা যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনি না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি আমি লেবুর রস, এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি, আপনারা লেবুর রসটাও আরও বাড়িয়ে দিতে পারেন। এখন আমি আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা তেঁতুলের কাঠ না দিতে চাইলে শুধু লেবুর রস দিয়েও কিন্তু এই তরমুজের জুসটা বানিয়ে নিতে পারবেন। আমি 2-3টা বরফ দিয়ে দিচ্ছি গ্লাসে। দেখুন দেখতে যেমন সুন্দর, এটা খেতে কিন্তু অসম্ভব মজার। মোট কথা, আমি যা যা দিয়েছি আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আপনারা যদি ঝাল পছন্দ না করেন সেক্ষেত্রে কাঁচামরিচটা নাও দিতে পারেন, আবার চাইলে পুদিনা পাতাও দিতে পারেন। এই তরমুজের জুসটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি মজার হয়। তো ভিউয়ার্স, অনেক কথা বলে ফেললাম, আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আবারও বলছি, আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে।